এখনকার ঈদ মানে তো ঈদ, চার রাত বা 2-3 দিন আগে ঈদ। আমার মনে আছে যখন আমি ছোট স্টার হলাম, ব্যস্ত হয়ে গেলাম, আমি তখন 15-20 হাজার টাকার শিল্পী। আমি ওই দিন কাকরাইল থেকে আমি গুলিস্তানে এলাম। আমি জাস্ট ওই আমাদেরকে বললো প্রোডাকশন ম্যানেজার, ফোন করে বললো আপনি আপনার অফিসে আপনি পেমেন্টটা আছে। তখন তো আমার অত বড় স্টার হয়নি, ছোট মোটো স্টার। আমার মনে আছে আমি 95 হাজার টাকা আমি জাস্ট ইয়ে থেকে এই শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত গেলাম, রাত্রে 11:30-12টা বাসায় ফিরলাম, 95,000 টাকা আমার পকেটে। আমার কাছে এত ভাল লাগলো, মানে আমি ভাবতে পারিনি ওই সময় 95,000 টাকা মানে ইউজ। এটা আমি বলতেছি 93, 94, 95-এর কথা। ওই সময় এই টাকাটা কিন্তু অনেক টাকা, মানে আজ থেকে প্রায় কত 20-30 বছর হবে না, এইরকম আগে, বা 30 বছর আগের কথা। তো আমি তখন তো গম গম করতো, মানে FDC তে পেমেন্ট নিয়ে আসতেছে, আপনার পেমেন্টটা রাখে আছে, আবার আমরা প্রোডাকশন ম্যানেজারকে একটা টিপস দিয়ে দিচ্ছি, আবার আর ফোন মিশাবে কই আপনার পেমেন্টটা কিন্তু ওই কাকরাইলে মিশাবে, ওই বসে আছে তাড়াতাড়ি আসেন। এই ঈদ মানে মানে ঈদ কাকে বলে, মানে 2-3, এবং ফরিদি ভাইয়ের এখন মনে পড়ে ফরিদি ভাইয়ের কথা। আমি একবার প্রায় 50 হাজার টাকা থেকে 75 হাজার টাকা FDC তে আমার কালেকশন আসলো। ফরিদ ভাই বলে তোর ঈদ পেমেন্ট কত? তাই আমি বললাম আমার মনে হয় 65 থেকে 75। বলে দেখ আমার কিন্তু 1.5 লাখ, আমার 2.5 লাখ টাকা কিন্তু হয়ে গেছে। ফরিদ ভাই বড় স্টার, উনি তখন হায়েস্ট পেমেন্ট নিতেন, আমরা তো অল্প পেমেন্ট নিতাম। তো এই মানে ঈদ মানে নিয়ে আমাদের সবার মধ্যে একটা ছিল যে, এবং অনেক শিল্পী চিন্তা করতে ঈদে একটা ভালো টাকা আসলে ভালো কিছু কাজ করবে, ভালো কোথাও ইনভেস্ট করবে। টেকনিশিয়ানরা চিন্তা করতে ঈদে আমার পেমেন্ট হবে, যারা যারা ব্যস্ত টেকনিশিয়ান, কোয়ালিটিফুল টেকনিশিয়ান, তারা চিন্তা করতে যে আমার একটা ভালো পেমেন্ট আসছে, ছেলে মেয়েদেরকে ভালো আমি কোথাও লেখাপড়া করাবো, ভালো ফি দিব। তো আসলে এখন তো সব শেষ আর কি, এখন তো ঈদ বলতে কিছুই না, এখন তো দুঃখের সাথে বলতে হয় যে ঈদ তো না, মানে শোক, প্রত্যেকটা দিন শোকের মাধ্যমে বইতে হয়, চলচ্চিত্র সমস্ত জায়গায় এখন শোকের মাধ্যম। ওই সময় আপনি ঈদের সিনেমা রিলিজের আগে আপনাদের প্রস্তুতিটা কেমন থাকতো? আমাদের প্রস্তুতি, আমরা এত ব্যস্ত ছিলাম যে আমরা চান্ডাতে, আমি বিশেষ করে মানে বলি হুমায়ুন ফরিদি ভাই, রাজীব ভাই, চান্ডাতের মর্নিং পর্যন্ত আমরা শুটিং করতাম, বিকালে করতাম না, মানে এত ব্যস্ত ছিলাম। তারপরে আবার ব্যস্ত হয়ে গেলাম মান্নার পরে সাকিবের সাথে, দেশ বিদেশে আমরা বিদেশে গিয়ে ঈদ করতে হয়েছে আমাদেরকে প্রচুর, যে চলে যাই। তো সাকিবকে আমি বলতাম 2 দিন পরে আসবো, ঈদের পরিবার আছে আমার, তুমি যাও। তো ওইরকম করে মানে ঈদ ঈদ মানে এক্সপেক্ট 4টা দিন তো ছুটি পাবো, বাট 4টা দিন ছুটি পেতাম না সাকিবের ব্যস্ততার জন্য। আবার ম্যাক্সিমাম ঈদের ঈদের চান্দা 3 দিন সাকিব ডেট দিয়ে দিত আউটডোরে, তো আমরা চলে যেতাম হয় ব্যাংকক, তখন আমি পরিচালককে বলতাম ভাই আমি বিবাহিত মানুষ, আমার পরিবার আছে, আমি ঈদের ঈদের দিন আর ঈদের 2 দিন পরে আমার টিকিটটা দেন, নাহলে আমি ওই ছবি করবো না। তো এরকম করে আমি হয় কখনো মালয়েশিয়া, কয় থাইল্যান্ড, কয় সিঙ্গাপুর, এরকম করে অনেকগুলো ঈদ কাটিয়েছি, মানে লাস্ট লাস্টের গুলো। বাট ওর আগের গুলো যেগুলো যখন মানে সবাই তখন সবাই বেঁচে ছিল, মানে মান্না ভাই তখন স্টার, সাকিব তখন স্টার হয়নি, মান্না ভাই স্টার, কাঞ্চন ভাই স্টার, ওই সময় রাজীব ভাই, ফরিদি ভাই, আমি, আমরা যখন খুবই ব্যস্ত তখন আমাদের ঈদ ছিল আসলে ঈদের মতো। এবং কি বলবো, পেপার, পত্রিকা, টেলিভিশন, অ্যাড, চারিপাশে সবাই গম গম করতেছে, অ্যাড ফার্মগুলো গম গম করতেছে, টিভিতে আসতে হচ্ছে যে ছবি আসতেছে, মানে এগুলো এখন সব স্মৃতি আর কি, ব্যাস এটাই বলা যায়। এখন এখন ঈদের পরিস্থিতি কেমন যাচ্ছে, কেমন কিভাবে হয়? না মানে এখন তো মানে এখনকার প্রস্তুতি মানে কি, এর মধ্যে তো শুধু একটা কিলহিম ছবির প্রস্তুতি দেখলাম প্রায় খুব ভালো, যে তারা সমস্ত সাংবাদিকদেরকে ডেকে এনে 2 নম্বর ফ্লোর ভাড়া করে, এরকমই তো হওয়া উচিত, ছবি তো এরকমই হবে, প্রচার তো কিছুটা করতেই হবে, প্রোডাকশন তো প্রচার করবে। তো ইকবাল মামা দেখলাম যে গতকালকে সমস্ত সাংবাদিকদের নিয়ে, আসলে প্রচার তো সাংবাদিকরাই করবে, কারণ কি কন্টেন্ট বানিয়েছেন উনি, কন্টেন্টের বৈশিষ্ট্যর কিছু তো ঝলক উনি আগে না বললে তো ছবি দেখ মানে হল মালিকরা নিবে কেন? তো এছাড়া তো আমি তো আরো অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে এমনি এমনি মুখে মুখে শুনি, ফেসবুকে শুনি ছবি রিলিজ হচ্ছে, কিন্তু প্রচার প্রসার তো লাগবেই, এছাড়া তো উপায় না, মানে উপায় সম্ভব না। আপনি অনেকগুলো ছবি কাজ করেছেন, এই ছবি নিয়ে যদি বলেন আপনার, আপনি তৃপ্তি পেয়েছেন কোন মানে কোন ছবিতে, আপনি দর্শকদেরকে আপন করেন সবগুলোতেই ঈদের ঈদে ঈদের ছবিতে? হ্যাঁ মানে অ্যাকশন ওরিয়েন্টেড ছবি মানে তো মানে যদি কেউ যদি এখনো, আমি বিশ্বাস করি যে কেউ যদি মানে বাংলা ছবি বানাতে যায়, কমার্শিয়াল ছবি বানাতে যায়, তাহলে তো লিস্টে নায়ক নায়িকার পরে যদি চিন্তা করে তাহলে আমাকে ইনশাল্লাহ মনে হয় প্রথম দিকেই রাখবে, যে মিশা আছে কিনা, কারণ ব্যবসা করতে হলে মিশাকে লাগবে, কমার্শিয়াল ছবি বানাতে হলে মিশাকে লাগবে, এটা হল মালিকদের কথা, বুকিং এজেন্টদের কথা, বা দর্শকের ইনশাল্লাহ এই কি বলবো ডিমান্ড। না হলে তো মনে করেন আমার 4টা ছবি কিভাবে রেডি হচ্ছে ঈদের জন্য। তো এটা আসলে আরো আমি মনে করি এটা উপরওয়ালার সহযোগিতা, দর্শকের ভালোবাসা। আমি আমি এর মধ্যে সবচেয়ে বলবো যে সবচেয়ে পারফরমেন্স সবচেয়ে ভালো হবে ইয়েতে কিলহিম, কিলহিমের পরে
পাওয়ার কিলিমের পরে তারপরে ডিফারেন্ট একটা পারফরমেন্স করেছি, সেটা হচ্ছে যে লিডার আমি বাংলাদেশ। তার শত্রু ছবিতে আমার প্রায় কাছাকাছি পারফরমেন্স থাকবে, অ্যাভারেজ পারফরমেন্স থাকবে। বাট লোকাল ছবি এদের আসবে কিনা জানি, লোকাল ছবিতে শুনতে সেন্সার হয়েছে এটাও আসতে চাচ্ছে না কি, লোকাল ছবিতে একেবারে ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখবে। পাশাপাশি আরেকটা ছবি প্রেম প্রীতির বন্ধন, এই ছবিতে অ্যাজ ইউজুয়াল আমি অপু বিশ্বাসের ভাই থাকি, এটাতে আমার মনে হয় যে কমন চরিত্র, এটা আহামরি কিছু না। বাট কিল হিম এবং লিডার আর্মি বাংলাদেশ এই ছবি আর লোকাল, এই তিনটা ছবিতে আমার পারফরমেন্স একটু ডিফারেন্ট, একটু অন্যভাবে আমি নিজেকে তুলে ধরতে চেষ্টা করেছি।